সুমায়া তুই ভালো না রে, তুই ভালো না বলা, তুই ভালো না রে, তুই ভালো না। হ্যালো বন্ধুরা, আজ আমরা যাকে নিয়ে কথা বলবো সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। হে বন্ধুরা, আজ আমরা সুমায়াকে নিয়ে কথা বলবো। আর বন্ধুরা, আমরা কম বেশি সবাই জানি সুমাইয়া গগন সাকিবের সাথে গান করে, আর গগন সাকিব সুমাইয়াকে এক বছরের চুক্তি হিসাবে নিয়েছে। আর এই নিয়ে সুমাইয়া যা বলল দেখুন। কোটিপতি কিন্তু আসলে আমরা, আমি এই জীবনে আর কানে ধরে বলতেছি আমি আর জীবনে কন্টাক্ট করব না। নিজে মাসে বেতন পাই 10,000 টাকা করে, এটা আমার কোনো ইয়ে হয় না। নিজের ফ্যামিলিকে, নিজের ফ্যামিলি নিয়ে চলে যায়। তো আমি এবার থেকে আমি যা কন, আমি যদি গান বলি সাথে সাথে টাকাটা আমার নিয়ে নিতে হবে, কারণ আমার। বন্ধুরা দেখতেই পারলেন সুমাইয়া কি বললো, সে যদি এখন থেকে গগন সাকিবের সাথে গান করে তাহলে সে প্রতিটা গানের টাকা প্রতিটা গানেই নিয়ে নেবে। আরও সে বলল যে হিরো আলমের সাথে নাকি সে গান এবং সিনেমা করতে চায়, এবং হিরো আলমকে নিয়ে সুমাইয়া আরও যা বলল দেখুন। আপনি অনেক ভালো মানুষ এবং আমি চাই আপনি আরও অনেক দ্রুত এগিয়ে যান, যেন আপনি গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারেন, আর আমাদের মতো ছোট ছোট মানুষকেও আপনি একটু সাপোর্ট করবেন। জলবের সাথে কি তুমি সিনেমাতে অভিনয় করতে চাও? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ হ্যাঁ সুমাইয়া তুই ভালো না রে, তুই ভালো না, তুই ভালো না রে, তুই ভালো না। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।